Hello, Assalamu alaikum. This is Fazlul Karim, English lecturer of Rajouri College. Today, my dear students, I am going to take a class especially for the newcomers who want to know the unknown and see dancing. Dear students, for your understanding, clear understanding, I want to take this class in Bangla so that all the students can understand this class properly. তাই চলো স্টুডেন্ট মানে চলো আমরা তাহলে আজকের এই অনলাইন ক্লাস রাজাবাড়ি ডিগ্রি কলেজে নিয়ে যাবো টাঙ্গালের যে অনলাইন ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে আজকে আমি তোমাদের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভাব। ভাব সম্বন্ধে আসলে তোমরা ছোটবেলা থেকেই শুনে এসেছ, অল্প অল্প করে শুনেছ, কারো ক্লিয়ার একটা ধারণা আছে, কারো হয়তো বা নেই, কারো মানে তখন এই ক্লিয়ার ধারণা থাকা ভার্বের উপর খুবই জরুরি যেটা আমার মনে হয়। এবং আশা করি তোমাদের শিক্ষকগণ, সম্মানিত শিক্ষকগণ তোমাদের এই ভার্বের উপরে পড়িয়েছেন। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের প্রবলেমটা অনেকাংশেই সলভ হয়ে যাবে। ভার্বকে কেন আমাদের, এটা আমার দ্বিতীয় ক্লাস, কেন আমি ভার্বকে সিলেক্ট করলাম তোমাদের হয়তো বা মনে হতে পারে, যেহেতু তোমরা নিউ কামার, নতুন স্টুডেন্ট আমাদের এখানে, আমাদের আমরা প্রথম সেমিস্টার এবং প্রথম ক্লাস টেস্টে আমরা মূলত বেসিকের উপর প্রায়োরিটি দিয়ে থাকি। সেই সুবাদে আমরা চেষ্টা করব তোমাদের বেসিক যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যেন সলভ করে দেয়। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে ভার্বের এখানে যে টপিক ভার্ব স্পেশালি ফর বেসিক, ভার্ব নিয়ে আলোচনা করার অনেক কিছু আছে। আমরা নেক্সট ক্লাসগুলোতেও তোমরা দেখতে পাবে যে হ্যাঁ, অনেক বিষয় অনেক কিছু আলোচনা আমরা করব ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথম প্রাইমারি যে জ্ঞানটা ভাব সম্বন্ধে আমাদের থাকা জরুরি সেটা নিয়ে আমরা একটু দেখতে থাকি। দেখো যে ভাব জিনিসটা কি, ভাবকে আমরা অনেকে আমাদের স্যাররা পড়িয়েছেন, তোমাদের স্যাররা পড়িয়েছেন, তোমরা হয়তো বা জানো যে ভাবগুলো যা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই ভাব, আমরা এইভাবে জেনে আসি। হ্যাঁ রাইট, কিন্তু আমরা একটা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। ধরো একটা জীবিত মানুষ আর একটা মৃত মানুষকে যদি পাশাপাশি রাখা হয়, বাহ্যিক দৃষ্টিতে যদিও তারা দেখতে একই, যদি দুইজনকেই আমি বরং দুইটা বেডে রাখলাম দেখতে বাহ্যিকভাবে একই মনে হবে, কিন্তু একটা মৃত মানুষের যে হার্ট বা হৃদয় মানে যেটা সুর বলে সেটা নেই, আর জীবিত মানুষের সেই হার্ট থাকে, যার কারণে একটা মৃত মানুষ সব থাকা সত্ত্বেও হাত পা চোখ কান ইচ অ্যান্ড এভরি পার্ট অফ আওয়ার বডি সব কিছু থাকা সত্ত্বেও তাকে আমরা ডেড বডি বলি থাকি। অ্যাজ ইউজুয়াল যদি একটা সেন্টেন্সের সব অংশ রাইট, সব অংশ ভালো আছে, কিন্তু ভার্বের ব্যবহার ভুল, ভার্বের ব্যবহার রাইট নেই, তাহলে ওই সেন্টেন্সকে বলা হয় ডেড সেন্টেন্স। যেভাবে একটা মৃত বডিকে বলা হয় ডেড বডি, একইভাবে যে একটা সেন্টেন্সে যদি ভার্ব যদি প্রপারলি ইউজ না হয় বা রং থাকে তাহলে ওই সেন্টেন্সকে বলা হয় ডেড সেন্টেন্স। হ্যাঁ, হয়তো বা তোমরা এখন বুঝতে পেরেছো হার্ট মানে কতটাই গুরুত্বপূর্ণ হলো একটা ভার্ব একটা সেন্টেন্সের জন্য, কতটাই গুরুত্বপূর্ণ। আর ভার্বের ব্যবহার আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইন্টারের সিলেবাস বলো, এসএসসি সিলেবাস বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সর্বক্ষেত্রে প্রচুর আছে, সরাসরিও আছে, সেকেন্ড পার্টেও আছে, ফার্স্ট পার্টেও আছে, এবং রিটেন অংশটা অনেকটাই এই ভার্বের উপর নির্ভর করে। তাই আচ্ছা, কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে ক্লাসের দিকে চলে যেতে পারি। ভার্বটা তাহলে ভার্বকে আমি বলতে পারি ভার্ব ইজ দ্য ভার্ব অফ সেন্টেন্স। তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো ভাবকে আমরা কি বলবো, ভাবকে বলবো ভাব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্স, ভাবকে আমরা সেন্টেন্সের হৃদয়, হৃদয়ের সেন্টেন্সের হার্ট। এবং এই ভাবের ক্লাসিফিকেশন হয়তো আমরা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা একটু প্রাইমারি ধারণা পেয়ে থাকতে পারো যে ভাবের ক্লাসিফিকেশন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট সঙ্গে একটু আলোচনা করেছিলাম ডিটেলস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে যারা পাওনি আমি আলোচনা করব। আমরা আজকে দেখার চেষ্টা করব কিভাবে কত সহজে কিছু টেকনিক ফলো করে আমরা যে কোনো ভার্বকে
যেকোনো ভাবে আমরা খুঁজে পেতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি দেখো, এই যে একটা বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা যদি ধরে নেই, এটা তোমাদের উপর ম্যাপ করবো, মাইন্ড ম্যাপিং প্রসেস, অর্থাৎ এটা তোমাদের মনে যেন থাকে, সেজন্য একটা বৃত্তের সাহায্য আমি নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের শেষে, যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই IZEISE কিছু সিম্বল থাকে, হ্যাঁ কিছু সিম্বল যদি আমরা এই সিম্বল দেখি, সিম্বল দেখেই আমরা মূলত ভার্বকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ যে IZE এবং ISE যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে এটা হলো ভার্ব। যেমন গ্লোবালাইজ IZE ISE, দেখো শেষে কি রয়েছে, IZE এবং ISE রয়েছে, ঠিক না? তারপরে আমরা যদি এটাকে সিরিয়াল এক নম্বর ধরি, এটাকে দুই নম্বর, তিন নম্বর, যদি দুই নম্বরে দেখো শেষে কি আছে, ISH, ঠিক আছে? এখানে আমি একটা এক্সাম্পল, মানে একটা সাইন প্ল্যান ফর এক্সাম্পল, ISH কোনো ওয়ার্ডের শেষে যদি ISH থাকে তাহলেও আমরা বলতে পারি এটা ভার। যেমন পাবলিশ, পানিশ, এটা ভার হবে। তাহলে যদি ESC যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ESCE থাকে তাহলে আমরা বলতে পারি এটা ভার। তাহলে আমি তোমাদের বলে দেবো। তাহলে দেখো তো IZE ISE তাহলে কি হবে, এটা ভাত, ISH থাকলে ভাত, তারপরে ESCE থাকলে এটা। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা দেখো যে এখানে আমরা তিনটা দেওয়ার পরে, তিনটা সিম্বল দেওয়ার পরে চতুর্থ সিম্বলটা একটু দেখো, চতুর্থ সিম্বল হলো ATE, শেষে যদি ATE থাকে তাহলে ভার্বের যে কোনো ওয়ার্ডের শেষে যদি ATE থাকে, যেমন ক্যালকুলেট, এটা শেষে কি আছে, ATE আছে। তারপর ক্যাপটিভেট, এটা শেষে ATE আছে। আরো অনেকগুলো এই অনুযায়ী তোমরা যদি বলো যে একটা ভার্ব তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে, একটু চিন্তা করে দেখো। হ্যাঁ হ্যাঁ, আশা করি বলতে পারবে, যেমন ক্যালকুলেট, ক্যাপটিভেট, তারপরে সার্কুলেট, এরকম অনেক ভাব আমরা বের করতে পারব। তারপরে পাঁচ নম্বরটা একটু দেখো, যে আমরা পাঁচ নম্বরটা কি সিম্বল ইউজ করেছি। পাঁচ নম্বর সিম্বলটা হলো ফাইকে যদি শেষে, ওয়ার্ডের শেষে যদি FY থাকে তাহলে এটাও ধরে নিতে হবে ভাব। যেমন সিম্পলিফাই, বিউটিফাই, এগুলো প্রত্যেকেই এগুলো একটা করে ভাব। হ্যাঁ, একটা করে ভাব। যদি আবার ছয় নম্বর সিম্বলটা হলো যে ইয়ান, শেষে থাকবে ইয়ান, শর্ট হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, কোনো ওয়ার্ডের শেষে যদি ইয়ান থাকে তাহলে আমরা ধরে নেব এগুলো ভাব। আচ্ছা, এগুলো হয়তো বা তার যারা নিউ কামার, নতুন স্টুডেন্ট, তাদের কাছে মনে হচ্ছে যে স্যার এটা এতটাই জটিল, এতটাই কঠিন লাগতেছে। আসলে তা না, এই 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 টেকনিক গুলো কিভাবে আমরা মনে রাখবো, এটা সহজে মনে রাখার জন্য আমি তোমাদের একটা টেকনিক দিচ্ছি। আশা করি এই টেকনিকটা তোমরা খুব ফলো করবে, ফলো করলে তোমরা অ্যাডমিশন টেস্ট সহ এবং ইন্টারনাল পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে তোমাদের ভাব চিনতে অনেকটাই সহজ হবে। সেটা হলো কি, ধরো এক ভাইয়ের বাসায় বোন, বা বোনের বাসায় বড় ভাই বেড়াতে গেছে, বোনের বাসাটা হলো যা পদ্মা নদীর পাশে, মানে পদ্মা নদীর পাশে, সে ওখানে পদ্মার ইলিশ, ইলিশ খুব পাওয়া যায়। তখন যখন ভাই শুনলো যে এখানে প্রচুর পদ্মা ইলিশ পাওয়া যায়, তখন শোনার সাথে সাথে সে মাছ কিনতেছে, মানে সে ওখান থেকে মাছ কিনবে, এবং তার প্ল্যান হলো মাছ কিনে সে তাড়াতাড়ি চলে যাবে। সেক্ষেত্রে তখন বোন তার ভাইকে বলবে এরকম একটা স্টোরিটা একটু শোনো, যে আজকে আজকে মাছ বা ফিশ এর ইশকে পরে, ইশকে মানে ভালোবাসা, এটা তোমরা ভালোই জানো, ইশকে পরে না খেয়ে উড়াল দিয়ে না, বোন তার ভাইকে বলতেছে। অর্থাৎ ছোট বোন তার বড় ভাইকে বলছে যে ভাই আপনি
মাছ বা ফিশের ইস্কে করে এখান থেকে নাকে উড়াল দিয়ে না, মানে তার নাকে চলে যায় না। দেখেন আজকে বলতে আমি বুঝাচ্ছি যদি আইএসই বা আইজেডই কোনো ওয়ার্ডের সাথে শেষে যদি আইএসই অথবা আইজেডই থাকে, এটাকে আমি আজকে বলার চেষ্টা করতেছি, তাহলে তুমি আজকে এটার সাথে দেখো একটু মিল আছে আইএসই এবং আইজেডই। তাহলে কোন ওয়ার্ডের সাথে যদি আইএসই এবং আইজেডই থাকে, যেমন প্রথমটা ছিল আইজেডি, প্রথম সিম্বল যেটা আইএসই এবং আইজেডি, যেন গ্লোবালাইজ শেষে দেখো আইজেডি আছে, বা অ্যাডভাইস শেষে আইএসই আছে, যদি এই আজকে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভার। সেকেন্ড সিম্বলটা হলো মাছ বা ফিশ, মাছের ইংরেজি ফিশ, এটা সবাই জানো তোমরা। তাহলে দেখো ফিশের শেষের আইএসএ রয়েছে, যদি কোন ওয়ার্ডের শেষে আইএসএস থাকে তাহলে এটা ভার, যেমন পাবলিশ শেষে আইএসএস আছে, পানিশ শেষে আইএসএস রয়েছে। তারপরে মাছ আর ফিশের ইশকে পড়ে, ইশকে ভালোবাসা আবেগ এগুলো বোঝায়, তাহলে ইশকে, ইশকে কে আমি বোঝানোর চেষ্টা করছি ইএসসি দ্বারা, তাহলে এখানে দুইটা ওয়ার্ড আমরা পাচ্ছি। তাহলে দেখো একুইসকি, এটা শেষে দেখো ইএসসিই রয়েছে, মানে ইশকে পড়ে, তারপর এটা শেষেও ইএসসিই রয়েছে, ইশকে পড়ে না খেয়ে। খাওয়া ইংরেজি দেখো, খাওয়া ইংরেজি তোমরা সবাই জানো ইট, ইটের পাস্ট টেন্স ইট বা হ্যাভ, ইটের পাস্ট টেন্স হলো অ্যাট, ঠিক আছে, অ্যাট মানে খাওয়া। সেক্ষেত্রে কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাট থাকে, যেমন ক্যালকুলেট, ক্যাপটিভেট, এগুলো এই ওয়ার্ডের শেষে দেখো এটিই রয়েছে, ক্যাপটিভেট এর সাথে এটি রয়েছে, তাহলে সেটাও ভাগ। তাহলে পাঁচ নম্বর সিম্বল যেটা, এই যে মাছ বা ফিশের ইশকে পরে না খেয়ে, দেখো এখানে দেখতে পাচ্ছ না খেয়ে।